হুড়মুড়িয়ে ভেঙে পড়ল দোতলা মাটির বাড়ি। ঘটনাটি ঘটেছে গোঘাটের চণ্ডীপুরে। বাড়ির মালিক বৃন্দাবন মাঝি জানান, বাড়িটি বছর কুড়ি আগে তৈরি হয়েছিল, কিন্তু এবছর একের পর এক নিম্নচাপে এলাকা জলমগ্ন হওয়ায় বাড়িটি পড়ে যায়। এই ঘটনায় একেবারে আশ্রয়হীন হয়ে পড়েছেন বৃন্দাবন বাবুর পরিবারের লোকেরা। খবর পেয়ে তাঁদের বাড়িতে যান স্থানীয় তৃণমূল নেতাকর্মীরা, তাঁদের পাশে থাকার আশ্বাস দেন। ঘটনাটা কি হয়েছিল? ঘটনাটা কালকে বিকাল চারটের পর থেকে একটু বাড়িটা খুব ডিস্টার্ব দিচ্ছে। দেওয়ার পর একটু বার করাচ্ছিলাম, জিনিসপত্রগুলো বার করার পর দেখছি সব জিনিস বার করতে পারেনি। তা সন্ধ্যের পর কালকে থেকে হুড়মুড়িয়ে ওই দিকটা ভেঙে পড়ে যায়। কতলা বাড়ি? দুতলা মাটির বাড়ি। যে কী কীভাবে দেখলেন যে হুড়মুড়িয়ে পড়ছে? প্রচণ্ড বৃষ্টির চাপ তো এখানটায় একেবারে ডুবে যায়। যখন জোর বৃষ্টি আসে এখানটা পুরোটাই ডুবে যায়, আর সেই বৃষ্টির চাপে আজকে এই পরিস্থিতি। আর এই তো আপনি তো দেখলেন, আর তো এখনও ভেঙে ভেঙে পড়ছে বাড়িটা, ওই দিকটা হিলে গেছে প্রায়। আজকের দিনটা কাটবে কি না তাই সন্দেহ। তাই ছেলেপুলে সব বস্তায় বেঁধে এখন বাইরে রয়েছি, ঘাস তলাতেই এখন বললি চলে। বাড়িটা কখন চোখে নজরে পড়লো আপনাদের? যে ধরুন কালকে ওই চারটে সাড়ে চারটের পর। কে কে দেখলেন বাড়িতে সবাই? বাড়িতে আমাদের বাড়ির লোক বলতে আমরা মেয়েরা আর আমরা, আমি একা বেটা ছেলে ছিলাম। তারপরে বাবা ভাই বাইরে ছিল, তারপরেই চলে এসেছিলো। আসার পরই ওই সন্ধ্যের পরই বাড়িটা ভেঙে যায় ওই দিকটা। খুব রাত্রের দিকে হলে হয়তো প্রাণহানি হয়ে যেতে পারতো। ক্ষয়ক্ষতি বাড়ি সেরকম তার আগেই বের করে নিয়েছিলাম পজিশন বুঝে। ওই ছাগল কিছু ছিল, দু একটা হাঁস ছিল, ওই ওদের একটু ক্ষয়ক্ষতি হয়েছে। তাছাড়া বিশেষ কিছু প্রাণহানি কিছু হয় না। ওইগুলো যে সরকারি যদি কোনো সাহায্য করে এইটুকু আর কি বলবো। হ্যাঁ, স্থানীয় নেতৃত্ব অনেকেই এসেছিল, অনেকেই এসেছে, এবারে এখনো আসছে, দেখছে এখন ওনারা কি করেন ওনাদের ব্যাপার। আপনার নাম? আমার নাম দীনবন্ধু মাঝি। এই জায়গাটা চণ্ডীপুর। ঘটনাটা ঘটে কখন? আছে ঘটনা ঘটে বলতে পাশে একটা বাড়ির জল শোক করে বা প্রচণ্ড জল চাপে একটু ঘরটা বসে যায়। বসে যাওয়ার পরে এবারে আমরা ডাক্তার দেখাতে চলে যাই, এত তাড়াতাড়ি পড়বে আমরা ভাবতে পারিনি। তো ঘরটা খুলবো এরকম ঠিক করেছিলাম, আমি নিজেই মিস্ত্রি কাঁথ কাটামো করেছিলাম, তো এত তাড়াতাড়ি পড়ে যাবে এটা আমরা কিন্তু ভাবতে পারিনি। অল্প টাইমে বাড়ি, মাত্র কুড়ি বাইশ বছরের বাড়ি, দুতলা বাড়ি, পঞ্চাশ ফুটের কাছাকাছি লম্বা, আর প্রায় দুশো পিস অ্যাজবেস্টার দিয়ে ছা। কারণই কি হয়েছে? বৃষ্টির কারণেই হয়েছে। ওই কতদিনের বাড়ি এটা? এটা ওই কুড়ি বাইশ বছরের বাড়ি। বাড়ির ক্ষয়ক্ষতি কী হয়েছে? ক্ষয়ক্ষতি বলতে অ্যাজবেস্টারগুলো তো অর্ধেক ভেঙে গেছে, এখন চাপা গেছে জিনিসপত্র কিছু, সব কিছু সব চাপা গেছে, যে আর কোনো কিছু বার করতে সাহস পাচ্ছি না, এই পরিস্থিতিতে রয়েছে। সেই এবারে কী করে কী করবো সেইটাই ভাবনার চিন্তা। হ্যাঁ, সরকারি সাহায্যের লেগে কিছু আমরা অনুদান পাওয়ার লেগে চেষ্টা করছি। আপনি কি করেন? আমি মাঠে কাজ করি, মাঠে কাজ করি। আমার নাম বৃন্দাবন মাঝি, চণ্ডীপুর। আমি ব্যাঙ্গাই অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি। আমি গতকাল পাঁচটার সময় খবর পেলুম যে বৃন্দাবন মাঝি আমাদের ব্যাঙ্গাই অঞ্চলের অন্তর্গত চণ্ডীপুর গ্রামের বাসিন্দা। ওনার পঞ্চাশ ফুট লম্বা একটা বাড়ি ছিল, বাড়িটা মাত্র কুড়ি বাইশ বছরের বাড়ি। উনি ক্ষেত মজুরের কাজ করেন এবং উনি নিজের ওই দেয়ালের মিস্ত্রি, নিজে হাতে দেয়াল দিয়ে বাড়িটা তৈরি করেছিলেন এবং নিজেও কাঠমিস্ত্রি, নিজেও কাঠমিস্ত্রির নিজে লেগে বাড়িটা করেছিলেন। প্রায় দুশো ফুটের দুশো পিসের মতন অ্যাডবাস্টার ছিল। আচমকা কালকে বিকেল পাঁচটার সময় পড়ে যায় অতিরিক্ত বৃষ্টির ফলে। এরপরে আমি বিডিও সাহেবকে জানিয়েছি, বিডিও সাহেব আশ্বাস দিয়েছেন যে ছবি করে পাঠানোর জন্য। বিডিও সাহেবকে ছবি করে পাঠিয়েছি যাতে সরকারিভাবে কোনো অনুদান পাওয়া যায়, এবং তার জন্যই আমরা ব্যাঙ্গাই পঞ্চায়েতের তরফ থেকে আমরা অনুরোধ জানাচ্ছি। কখন এসে দেখলেন? আমি কাল বিকেল পাঁচটার সময় এসে দেখেছি।
পাঁচটা পনেরো কুড়ি এসেছি, যখন ঘরটা পড়ে গেছে খবর পেয়েই এসেছি, এসে দেখলাম পড়ে গেছে, এই অবস্থা। সাহায্য কতটা পাবে মনে মনে? সাহায্য তো এই ঘরটার দাম এখন করতে গেলে দু আড়াই লাখ টাকা তো দরকার, খুব কম হলে তো আর তো তার কমেতে এই ঘরটাকে করার ইয়ে নাই। কারণ ঘরটার মূল্য ধরতে গেলে এখন ধরতে গেলে পাঁচ সাত লাখ টাকা মূল্য, এখন যা বাজার মূল্য অনুযায়ী যা ক্ষয়ক্ষতি হয়। আশ্বাস দিচ্ছেন যে পাবে? আশ্বাস তো আমি বিডিওকে বলেছি, বিডিও বলেছে ফটো করে তোলানোর পাঠানোর কথা। আপনার নাম? আমার নাম ডাক্তার অনুপ কুমার মণ্ডল, ব্যাঙ্গাঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি। মেট্রো ফার্নিচার অ্যান্ড ইন্টেরিয়র ডেকোরেশন, এখানে সুলভ মূল্যে পাইকারি ও রিটেল কাউন্টারে সমস্ত ফার্নিচার বিক্রয় করা হয়। এছাড়াও ব্যাংক ফাইন্যান্সের সুবিধা আছে। স্থান গোঘাট বকুলতলা পাঁচা ভবন, হরগৌরী রাইস মিলের বিপরীতে। যোগাযোগ 9153559982 এবং 6294621258।